Oi? Shit. পেপার দেখাবো? জি অবশ্যই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, আই হোপ সো সবাই ভালো আছেন। সো আজকে এক মাস ধরে হচ্ছে ভিডিও আপলোড করছি না, যার জন্য অনেক মানে আমি তো মনে করছি আমার ভিডিও হচ্ছে অনেক মানুষ দেখে না, যারা দেখে তারা হচ্ছে মোবাইল ছেড়ে দিয়ে টিভি দেখে, এরকম আমার কাছে মনে হইতো। বাট আজকে দেখি মানে অনেকদিন পরে সময় পাইছি, তো আবার 5-10 মিনিটের জন্য ভাবলাম যে টিউটিউবে কমেন্টে গিয়ে দেখি যে কে কী কী সুন্দর সুন্দর কমেন্ট করছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে কে কী কমেন্ট করছে, যে ভাই ভিডিও কবে আসবে, ভিডিও কি ছেড়ে দিছে কি না। এখন ভাই ভিডিও ছাড়ি নাই, খুব ব্যস্ততা সময় দিয়ে পার হচ্ছে। আর আমি এখন হচ্ছে যাচ্ছি হসপিটালে, যাচ্ছি যার আমার নানা হচ্ছে স্ট্রোক করছে, আমি ওইটা নিয়ে আছি প্রতিনিয়ত আসা যাওয়া করতেছি এখানে হসপিটালে। আর সময়ে তো ভিডিও করতে হলে তো সুন্দর যে কোনো ভিডিও তো আর আপনাদের উপহার দেওয়া যায় না, ভিডিও দিতে হলে খুব সুন্দর সুন্দর এনভায়রনমেন্ট লাগে। এখন ভাবলাম যেহেতু যাচ্ছি তাহলে একটু ব্লগিং সেটআপটা নিয়ে যাই, আর কিছু কথা বলতে বলতে আপনাদের কিছু কথা উপহার দিই, মানে কী করি না করতেছি সবটা আপডেট জানাই। তার জন্য হচ্ছে বের হয়ে পড়ছি ব্লগিং সেটআপটা নিয়ে। আর ভিডিও অনেকদিন ধরে করছি না, যার জন্য হচ্ছে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে, আমি মানে কী থেকে কী বলবো সেটা হচ্ছে একটু কনফিউজ থাকতেছি। সো ব্যাপার না, আবার স্টার্ট করলে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর সবার কী অবস্থা আবার কমেন্ট করে যাবেন। শেয়ার আমার মামা পুলিশ তো স্যার মানে পুলিশে ধরলে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে রে বাবা, ভাগ্যান থেকে। আর এই শীতে ভাবছিলাম যে অনেক কোথাও দূরে কোথাও লং ট্যুর দেব, কিন্তু সময় আছে সময়ের জন্য পারি না, এই ব্যস্ততা রুগীকে ফেলে তো আর কোথাও যাওয়া যায় না, কারণ যেখানে যাই এই মনটা হসপিটালেই পড়ে থাকে, বাইক নিয়ে জাস্ট হসপিটাল যাই আর আসি, এই ব্যস্ততার সময় পার করছি। কোন সময় কোন ওষুধটা লাগতেছে, কোন সময় কী করতে হবে হসপিটালে গিয়ে, ওগুলো নিয়ে ব্যস্ততা। আর ইউটিউব চ্যানেল অলরেডি ড্যাম খেয়ে গেছে আর কি বলবো, ভিডিও শুরু করার 6 মাসও হয়নি, তখন আরেকটা ফাঁড়া গেল, যার জন্য ভিডিও 6 মাস স্টপ, এখন আরেকটা যাচ্ছে ফাঁড়া। সবাই দোয়া করবেন আমার নানার জন্য, যাতে উনি খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এখন ঢুকে পড়েছে হচ্ছে সম্মেলন কেন্দ্রতে, আর সামনে বাণিজ্য মেলা হইতো আগে, এখন যেটা 300 ফিটে শিফট করে দিছে ওরা। আর চলে আসছি অলরেডি সরদি হসপিটালের এখানে, এখন ঢুকে যাব। এখন পার্কিংয়ে চলে আসলাম। আজকে কি ব্যস্ততা, সে বিকালবেলা বের হয়েছে, এখন বাজে হচ্ছে প্রায় 7:30। রাতে ঢাকা হচ্ছে টোটালি অন্যরকম, যারা রাতে রাইড করেন তারা অবশ্যই জানেন রাতে ঢাকাটা কি সুন্দর, তা ঠান্ডা ঠান্ডা এনভায়রনমেন্ট ফিল। আর এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাবা তোমায় স্নারে সাইজ না, ভাই আসিস না আসিস না। পেপার দেখাবো? জি অবশ্যই। রেজিস্ট্রেশন টাস্টোকেন
ড্রাইভিং লাইসেন্স। জি জি জি, রিসেন্টলি বেরোনো হয়েছে। জি, টেস্ট কেনের এইখানে লেখা আছে, এইখানে রেজিস্ট্রেশনের মধ্যে লেখা আছে। জি, ধন্যবাদ। পেপার ঠিক থাকলে কি আর মামার আমার তুমি ট্রাক হইতে পারবো আমার থেকে? পেপার ছাড়া কি আর ঘুরি যে তুমি ধান্দা করবা? একটা অনেকদিন ধরে না ধরলে ভালো হয়েছে, এক্সপিরিয়েন্স হইলো যে আমাকে কেন ধরে না, এখন ধরছে পেপার খুব সব ওকে। চাইছিল একটু ধান্দা করতে, একটা ডেট কতক্ষণ আছে, ডেটটা একটু মানে ঝাপসা ছিল, বুঝতে পারি নাই যখন বললাম যে আসতে রেজিস্ট্রেশনের মধ্যে লেখা কত সাল আছে। সো ওস্তাদে ছেড়ে দিয়েছে, আর এখান থেকে হচ্ছে ভিডিও ইন করতে চাচ্ছি আমি আপনাদের থেকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।